আসসালামু আলাইকুম এভরিওয়ান। এইটো আমার প্রথমেই আমরা একটি ছেলেকে দেখি যার নাম ছিল চ্যাং। একজন বিজনেসম্যান চ্যাংয়ের সাথে দেখা করতে আসে আর তার কাছে হেল্প চায়, যেন সে তার অ্যাকাউন্টে যে টাকাগুলো গুন্ডারা হাতিয়ে নিয়েছে তা তাকে ব্যাক করে দিতে পারে। তখন চ্যাং এতে রাজি হয়ে যাওয়ার বলে যে আমি টাকাগুলো তোমাকে ফিরিয়ে দিতে পারবো, কিন্তু একটি মেয়েকে খুঁজতে আমাকে হেল্প করতে হবে। আমরা একটু পরেই চ্যাংয়ের ফ্রেন্ডসদের দেখি যাদের মাধ্যমে তারা সেই টাকাগুলো গুন্ডাদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে হ্যাক করে নিয়ে নেয়। কিন্তু যখন আবার সেই লোকগুলো জানতে পেরে যায় যে তাদের অ্যাকাউন্টে এখন জিরো ব্যালেন্স রয়েছে, সে তারা তো চলে যায় জ্যাংয়ের সাথে ফাইট করার জন্য। আর এখানে আমরা অনেক সুন্দর একটি ধামাকেদার ফাইটিং সিনও দেখতে পাই, কিন্তু চ্যাং তো সেখানে সবগুলো গুন্ডাকেই মারধর করে একদম নাজেহাল অবস্থা করে ফেলে। একটু পরেই তার ফ্রেন্ড সেখানে আসে আর চ্যাংকে জানায় যে গ্র্যান্ডপার অবস্থা এখন ভালো নেই, তিনি তার গ্র্যান্ড ডটারের সাথে দেখা করতে চাচ্ছে। আর চ্যাং যেই মেয়েটিকে খোঁজার জন্য হেল্প চাচ্ছিল, এই মেয়েটি সেই মেয়েটি ছিল যার নাম ছিল নিজিয়ান। অন্যদিকে আবার আমরা নিন নামের একটি মেয়েকে দেখি যে একটি আর্ট স্কুলে পড়াশোনা করত। তার মেইন গোল ছিল সে তার স্টাডি শেষ করবে আর তার ড্যাডির কাছে চলে যাবে আর একটি ভালো জব করবে। অন্যদিকে আবার আমরা নিজিয়ানকে দেখি, সে তো তার গ্র্যান্ডপার সাথে দেখা যেন করতে না হয় আর ফ্রি লাইফ এনজয় করতে পারে, তাই সে অ্যাব্রডে ছিল আর লুকিয়ে থাকতো, কারণ তার গ্র্যান্ডপা কিছুদিন পরপরই তাকে ডেকে পাঠাতো। তার কাছ থেকে লুকিয়ে থাকার জন্যই সে কখনোই সে কোথায় থাকে সেই অ্যাড্রেসটি তার গ্র্যান্ডপাকে দিতে চাচ্ছিল না। আর এখানে আমরা এই জিনিসটাও বুঝতে পারি যে আসলে তো নিজিয়ান আর নিন প্রায় হুবহু একই রকমের দেখতে ছিল। অন্যদিকে আবার আমরা একটি ছেলেকে দেখি যে তো নিনের সাথে দেখা করতে আসে আর বলে যে তুমি তোমার গ্র্যান্ডপার সাথে কবে দেখা করতে যাবে। এটাতে নিন বুঝতে পারে যে হয়তো ছেলেটি তাকে অন্য কেউ মনে করে ভুল ভাবছে। এখান থেকেই তার ফ্রেন্ডকে আজকের ঘটনাটার বিষয়ে কথা বলতে বলতে যাচ্ছিল, তখনই তার সাথে নিজিয়ানের দেখা হয়ে যায় আর দুজন দুজনকে দেখে তো অবাক হয়ে গিয়েছিল। নিন এতটাই ভয় পেয়ে যায় সেখান থেকে দৌড়ে বের হয়ে যায়, কিন্তু একটু পরেই সেখানে একটি লোক আসে আর তাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল। অন্যদিকে আবার আমরা নিজিয়ানকে দেখি যে বুঝতে পেরে যায় যে তার পিছনে হয়তো কেউ লেগে রয়েছে। তখনই তার একজন ফ্রেন্ড আসে আর বলে যে তোমাকে তো কেউ একজন উঠিয়ে নিয়ে যাচ্ছিল, আমি দেখছিলাম। তখনই নিজিয়ান বুঝতে পারে যে হয়তো তার জায়গায় তারা নিনকে, যে মেয়েটিকে সে একটু আগে দেখেছিল, তাকে উঠিয়ে নিয়ে গেছে। তাই সে তাকে সেভ করার জন্য তার পিছন পিছন যায় আর সেই লোকটির গাড়িটিকে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয় আর সে নিনকে সেফলি নিজের গাড়িতে উঠিয়ে নেয় আর বলে যে তোমার সাথে যে সব কিছুই হয়েছিল তা আমার কারণে, কারণ আমরা হুবহু একই রকমের দেখতে আর তারা আমার জায়গায় তোমাকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। আর রাস্তায় তারা কথা বলতে বলতে ড্রাইভিং করার সময় আমরা তাদের একটি অ্যাক্সিডেন্ট হতে দেখি, যেখানে তো নিজিয়ান একদমই নিজের পরোয়া না করে সে নিনকে বাঁচাতে গিয়ে নিজের জীবনটাই হারিয়ে ফেলে। আর সেখানে তো আমরা নিনকেও দেখি যার অবস্থা অনেক খারাপ ছিল, সে তো তার চোখের আলোই হারিয়ে ফেলেছিল। কিন্তু ডক্টররা সেখানে দেখতে পায় যে নিজিয়ানের চোখের যে কন্ডিশন ছিল তা এখনো অ্যাক্টিভ ছিল, তাই নিজিয়ানের চোখগুলো নিনের চোখে লাগিয়ে দেওয়া হয়। নিনের যখন সেন্স ফিরে আসে তখনই আমরা চ্যাংকে দেখি যে তার সাথে দেখা করার জন্য এসেছিল আর নিন তাকে দেখে বলছিল যে তুমি। তখন চ্যাং বলে যে আমি তোমার ফিয়ন্সে। এটা শোনার পর তো নিন অবাক হয় আর বলে যে আমার তো কোনো বয়ফ্রেন্ডই নেই, তাহলে তুমি আমার ফিয়ন্সে কিভাবে হলে? তখন সেখানে চ্যাং তাকে পুরো ঘটনা খুলে বলে আর এটাও বলে যে তোমার জন্য তো নিজিয়ান নিজের জীবনটাই হারিয়ে ফেলেছে, তাই এখন থেকে তোমার জীবনের উপর তোমার কোনো অধিকার নেই, এই জীবনটা আমাদের আর আমাদের মতো করেই তোমার চলতে হবে, এমনকি তার চোখটাও তোমার শরীরে আসে। আর এটা শোনার পর তো সে সুইসাইড অ্যাটেম্প করার জন্য চলে যায়, কারণ সে এরকম জীবন চাচ্ছিল না। কিন্তু সেখানে চ্যাং যায় আর তাকে বোঝানোর চেষ্টা করে যে একটি মানুষ তাকে বাঁচাতে গিয়ে নিজের জীবনটাই হারিয়ে ফেলেছে, সে কি এতটুকু কৃতজ্ঞতা বোধ রাখবে না নিজের মাঝে যে সে তার গ্র্যান্ডপাকে সেভ করতে চাইবে? আর এটা শোনার পর সে রাজি হয়ে যায় আর নিজিয়ান সেজে চ্যাংয়ের সাথে চলে যায় তার গ্র্যান্ডপার সাথে দেখা করার জন্য। এখানে তো নিন এটাও জানতে পারে যে নিজিয়ানের ড্যাড ছোট্টবেলায় মারা গিয়েছিল আর তার ড্যাড মারা যাওয়ার পর থেকেই তার মম গায়েব হয়ে যায়। আর তারা যখন বাসার ভিতরে ঢুকে সেখানে তো সে এটা দেখে অবাক হয় যে নিজিয়ানকে তো সবাই চিনেছে, কিন্তু তার ফিয়ন্সে যে কিনা দাবি করছিল যে চ্যাং, সে তাকে তো কেউই চিনতে পারছিল না। এটাতে সে একটু অবাক হয়। একটু পরেই আমরা লিনকে দেখতে পাই যে কিনা নিজিয়ানের বেস্ট ফ্রেন্ড ছিল
আর তার কথা শুনে সে তো ডিরেক্টলি চলে আসে তার সাথে দেখা করার জন্য। আর তাকে একবার দেখাতেই জেনে ফেলে যে এটা তো নিজিয়ার না, কারণ সে এর আগেও তার সাথে দেখা করেছিল। আর বলে যে তুমি তো নিন, তাই না, যে কিনা একদমই নিজিয়ানের মতো দেখতে, কিন্তু সেখানে তো সে নিজেকে কন্ট্রোল করে আর বোঝানোর চেষ্টা করে যে না সেই নিজিয়ান। তখন সে বলে যে ঠিক আছে, তাহলে আমি নিজিয়ানের ফোনে কল করেই সব কিছু প্রুফ করে দিব। আর তখনই সে যখন কলটি করে, চ্যাং সেখানে তার ফোনটি নিয়ে চলে আসে আর বলে যে আমাদের ফোনটি এক্সচেঞ্জ হয়ে গিয়েছিল। এটাতে তখন লিন আর কোনো কিছু বলতে পারে না আর সেখান থেকে চলে যায়। কিন্তু এখানে আমরা চ্যাংকে দেখি যে অনেক রেগে ছিল আর তাকে বলছিল যে তুমি এতটা বেশি কেয়ারলেস কীভাবে হতে পারো। আর তার এরকম রুড বিহেভ দেখে নিনো অনেক বেশি রেগে যায় আর বলে যে আগে আমাকে বলো যে তুমি কে, তোমাকে তো এখানে কেউ চিনতে পারছে না। এটা শুনে পর তো চ্যাং তার অনেকটা ক্লোজ আসে আর বলে যে আমি কে এটা তোমার জানতে হবে না, আমি যা যা বলছি তুমি শুধু সেরকমভাবেই কাজ করে যাও। খনি আবার চ্যাং জানতে পেরে যায় যে গ্র্যান্ডপার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে আর তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। ডক্টর তো জানায় যে গ্র্যান্ডপাকে কিডনি ট্রান্সপ্লান্ট করে দিতে হবে আর এটা তার রিলেটিভসরাই পারবে। আর তার ফ্যামিলির সবারই ব্লাড টেস্ট করা হবে, যার সাথে কিডনি ম্যাচ হবে তার কিডনি শেয়ার করা হবে গ্র্যান্ডপাকে। এটা শোনার পর তো নিন সেখানে অনেক বেশি টেনসড হয়ে পড়ে আর মনে মনে ভাবে যে হয়তো এখন তার সেই সব কিছুই বের হয়ে যাবে সবার সামনে, যেহেতু সে তাদের রিলেটিভও না আর তার ব্লাড গ্রুপও ম্যাচ হবে না। সে অনেক বেশি টেনসড হয়ে চ্যাংকে কল করে, কিন্তু চ্যাং তো সেখানে তার কলটি রিসিভই করে না। ডক্টর প্রথমেই নিনের কাছ থেকেই তার ব্লাড গ্রুপ টেস্ট করার জন্য নিয়ে যায়। সে অনেক বেশি টেনসড হয়ে পড়েছিল। অন্যদিকে আবার চ্যানের কানেও এই কথা চলে যায় আর সে চলে আসে নিনের কাছে আর তাকেই সেফলি সেখান থেকে বের করে নিয়ে আসে। আর তাকে বলে যে তুমি এত বেশি নার্ভাস কেন হচ্ছ, তোমার তো এখানে আসার আগেই সব বিষয়ে চিন্তা করার দরকার ছিল। তখন সে বলে যে তুমি এগুলো কেন করছো, আচ্ছা এই চোখটির জন্যই তো, ঠিক আছে তোমাদের চোখ তোমরা নিয়ে যাও কিন্তু আমাকে ফ্রি করে দাও। তখন সে বলে যে শুধুই চোখ, এই জীবনটাও তো নিজিয়ানের, তাহলে জীবনটাও নিয়ে নিন। তখন সে চুপ হয়ে যায় আর তখনই আবার আমরা চ্যাংকে দেখি যে তার অনেকটা ক্লোজ আসলেও তখন যখন তার মনে হয় যে না তার সামনে নিজিয়ান রয়েছে, নিজিয়ানের চোখ দিয়ে এসে তাকে দেখছে, সে নিজেকে কন্ট্রোল করে ফেলে। হয়তোবা সে মনে মনে নিজিয়ানকে পছন্দ করত। আর সে তার পাসপোর্ট দিয়ে বলে যে ঠিক আছে তোমার যেখানে যাওয়ার তুমি চলে যেতে পারো। আমরা নিনকে দেখি সে তো চলে যাওয়ার প্ল্যানিং করেছিল, কিন্তু যখন আবার তার নিজিয়ানের সেই স্যাক্রিফাইসের কথা মনে পড়ে সে চলে আসে, কারণ মেয়েটি তো তাকে বাঁচাতে গিয়ে নিজের জীবনে হারিয়েছিল। অন্যদিকে আবার আমরা চ্যাংকে দেখি সেও এই কাজটি কমপ্লিট করে ফেলে। যখন নিনের ব্লাড টেস্ট রিপোর্ট আসে সে সেটা এক্সচেঞ্জ করে দিয়েছিল, তাই এই বিপদটাও কেটে যায়। নেক্সট মর্নিং আমরা গ্র্যান্ডপাকে দেখি যে এখন একটু সুস্থ ছিল, কিন্তু তার জীবনের কোনো ভরসা না থাকায় সে তার যত প্রপার্টি ছিল সব কিছুই নিজিয়ান অর্থাৎ নিনের নামে করে দেয় আর তাকে তাদের কোম্পানির সিইও বানিয়ে দেয়। আর চ্যাং এই বিষয়টাতে হ্যাপিও ছিল আর একটু টেনসডও ছিল, কারণ যেহেতু সে এখন সিইও হয়ে গেছে তার রাইভেলের কমতি থাকবে না। তাই সে তাকে বলে যে আমি এখন থেকে 24 ঘন্টাই তোমার সাথেই থাকবো, কারণ তোমার লাইফের এখন রিস্ক রয়েছে। কিন্তু এটাতে আবার নিন একদমই অ্যাগ্রি করছিল না, কারণ সে চাইছিল যে সে যেন তার রুমে না থাকে, কিন্তু চ্যাং তো তার কথা একদমই শুনবে না। তাই সেখানে নিন বেডে শুয়েছিল আর চ্যাং তো তার রুমেই সোফায় ঘুমিয়েছিল। মর্নিংয়েও সে তাড়াতাড়ি নিনকে ঘুম থেকে উঠিয়ে দেয় আর এক্সারসাইজের জন্য পাঠিয়ে দেয়। নিন তো এগুলোতে অনেক বিরক্ত ছিল, কারণ সে না শান্তিতে ঘুমোতে পারছে না জাগতে। কিন্তু এভাবে অনেকটা দিন পার হয়ে যাওয়াতে এখানে আমরা নিনকে দেখি যে নিজিয়ান সে যেত অনেক সুন্দরভাবে বিজনেসও কীভাবে কাজ করতে হবে সব কিছুই জেনে গিয়েছিল। এভাবেই নিন নিজিয়ানের লাইফটি লিড করতে থাকে আর সে যা যা করতো সে সব কিছুই করছিল। একদিন যখন নিন গাছ লাগাচ্ছিল, দূরে বসে থাকা চ্যাংকেও সে বলে গাছ লাগানোর জন্য তার সাথে, কিন্তু চ্যাং রাজি না হলে সে ইচ্ছে করেই হাতে মাটি নিয়ে তার স্কিনে লাগিয়ে দেয়। এটা দেখার পর তো সেখানে চ্যাংয়ের বন্ধুরা অবাক হয়েছিল, কারণ এরকম সাহস আজ পর্যন্ত কেউই করতে পারেনি। আর এটা করাতে তো চ্যাং তাকে কোলে করে নিয়ে সেখান থেকে ঘরের ভিতরে ঢুকে পড়ে। আর দূর থেকে আবার লিন এগুলো দেখে অনেকটা বেশি কষ্ট পায়, কারণ সে ছোট্টবেলা থেকেই নিজিয়ানকে অনেক পছন্দ করত, কিন্তু কখনোই তাকে বলার সাহস করে উঠতে পারেনি। অন্যদিকে আবার আমরা একদিন নিনকে দেখি সে যখন তার রুমে বসেছিল, তখনই কেউ একজন তার রুমের লকটি নষ্ট করে দেয় আর একটি স্প্রে করে দিয়েছিল, আর তার অবস্থা এতই খারাপ হয়ে গিয়েছিল যা বলার বাহিরে। অন্যদিকে চ্যাংও এই বিষয়টা জানতে পেরে যায় আর চলে যায় নিনকে সেভ করার জন্য। সে সেন্সলেস অবস্থায় নিনকে রুম থেকে বের করে তাকে সিপিআর দেওয়া স্টার্ট করে দেয়, কারণ সে শ্বাস নিচ্ছিল না। আর এইসব হামলার বিষয়ে যখন আবার গ্র্যান্ডপা জানতে পারে সে তো অনেক টেনসড হয়ে পড়ে আর তার গার্ডও বাড়িয়ে দেওয়ার কথা বলে।
আর নিনের সাথে তার আর চ্যাংয়ের এঙ্গেজমেন্টের কথাও বলে, যেন শত্রুরা এটা জানতে পারে যে সে এখন একা নয়, তার ফিয়ন্সে সবসময় তার পাশে থাকবে তাকে সেভ করার জন্য। আর গ্র্যান্ডপার এরকম টেন্সড অবস্থায় দেখে নিনো এটাতে রাজি হয়ে যায়, কারণ এই ফ্যামিলিতে সে শুধু চ্যাংকেই চিনত নিজের করে। আর এটাতে রাজিও হয়ে যায়, আর তাদের এঙ্গেজমেন্টের দিনটিও চলে আসে। আর তাদের এঙ্গেজমেন্টই অনেক সুন্দরভাবে কমপ্লিট হয়, কিন্তু সমস্যা তো এখানেই হয় যখন সেখানে নিনের একজন স্কুল লাইফের ফ্রেন্ড সেখানে আসে। আর তাকে দেখার পরে চিনি গিয়েছিল, কিন্তু চ্যাংয়ের ফ্রেন্ডরা তাকে দূরে নিয়ে যায় আর তাকে বোঝানোর চেষ্টা করে যে না, এটা নিজিয়ান, নিং নয়। কিন্তু মেয়েটি তো নাছোড় বান্দা ছিল। অন্যদিন যখন আবার নিন তার একটি মিটিংয়ে ছিল, সে তো সবার মাঝখানে এসেই তাকে নিন বলা স্টার্ট করে দিয়েছিল। নিন সেখানে অনেক খারাপভাবেই নিজেকে কন্ট্রোল করে আর অনেক কষ্টের পর তাকে বোঝানোর চেষ্টা করে যে সে নিজিয়ান, নিন নয়। কিন্তু তার ফ্রেন্ড তো এটা তা ইগোতে নিয়ে নেয় যে সে যা করে সে খারাপ করেছে আর তাকে অনেকটা বেশি অপমানিতও করেছে। আর এইসব বিষয়ে আবার চ্যাং যখন জানতে পারে সে অনেক টেন্সড হয়ে পড়ে আর বুঝতে পারছিল না যে এই মেয়েটিকে কীভাবে হ্যান্ডেল করবে। আর এভাবেই অনেকটা দিন কেটে যায়। আমরা নিনকে দেখি, সেও নিজিয়ানের জায়গায় এই বিজনেস হ্যান্ডেল করতে করতে অনেক বেশি ক্লান্ত ছিল, কিন্তু চ্যাং তাকে কখনোই একা ছাড়তো না। সে সবসময় তার পাশেই ছিল তাকে সেভ করার জন্য, প্রত্যেকটা পদে পদেই সে তাকে সেভ করতো। এমনকি পরিবারের যখন কোনো সমস্যা হতো সে সবার আগেই নিনকে প্রোটেক্ট করার চেষ্টাও করছিল। লিন যখন একদিন অফিসে বসে আর্ট করছিল তখনই সেখানে লিন চলে আসে। আর এটা দেখার পর তার সন্দেহটা আরও বেড়ে যায়, কারণ নিজিয়া তো বিজনেস নিয়ে পড়াশোনা করেছিল, সে কখনো আর্ট স্কুলের সামনে দিয়েও যায়নি, তাও সে এত সুন্দর ড্রয়িং কীভাবে করলো। আর তাকে সন্দেহ করতে দেখে সেখানে চ্যাং চলে আসে আর সেখানে নিজিয়ানকে অর্থাৎ নিনকে পাঠিয়ে দেয় বাহিরে আর তার সাথে কথা বলতে থাকে। তখনই আবার ঘটে যায় আরেকটি বিপদ, সেখানে নিনের ড্যাড চলে আসে তার কুকুরটির সাথে। নিন তো অনেক কষ্ট করে তার ড্যাডের সামনেও অচেনা হওয়ার নাটক করছিল, কিন্তু তার কুকুরটি তো সে ছিল বোবাজাত প্রাণী, সে তো তার মালিককে চিনবেই, সে দৌড়ে তার কাছে আসতে চায়। তখনই আবার চ্যাংয়ের একজন ফ্রেন্ড কুকুরটিকে থামাতে গেলে এটা তার জন্য অনেকটা বেশি ভয়ঙ্কর ছিল, কারণ কুকুরটি তাকে কামড় দিয়ে দেয় আর এমন একটি জায়গায় যেটা তো সে কাউকে না দেখাতে পারছিল না বলতে পারছিল। আর এই ড্রামার এই পার্টটি এখানেই শেষ হয়ে যায়। সাবস্ক্রাইব ফর নেক্সট পার্ট। আল্লাহ হাফেজ।